তো পেয়ারা ভর্তা খাইতেছি। অনেক মজা ফ্রিজ থেকে বের করছি পেয়ারাটা এখন। কিছু কিছু মানুষ আছে মা বাপের সম্পদ খেতে মজা লাগে, টাকা পয়সা খেতে মজা লাগে, মার বাড়ি বেচে খায় হেটে মজা লাগে, মারে করতে মজা লাগে না। মার বাড়ি বেচে খাইতে মজা লাগে, মজা মজা করে খায়, আর মারে করে না। আর কিছু কিছু মানুষ আছে বাপ মার সম্পদ খাইতে মজা লাগে, বাপ মারে করতে মজা লাগে না। আমি তো আমার মারে 6.5 বছর করে দিছি, তোরা 6 মাসে তো করতে পারছ না। সাড়ে 6 বছর মারে বাসাতে রেখে করে দিছি, এক কাপ চাও করতে দিছি না, এমন করে রাখছি। বুড়া মানুষটা করে আজ সোজা না, 6.5 বছর রাখছি বাসার ভিতরে, এক রাতের জন্য কারো বাসা যাইতে দিছি না। মার বাড়ি বেচে খায় আর মারে করতে মজা লাগে না, মার বাড়ি বেচিয়া খাইতে মজা লাগে। সাড়ে ছয় বছর রাখছি নিজের কাছে, আমার বাসায় রাখছি, এক রাতের জন্য কারো বাসায় যেতে দিছি না। আমার এক কাপ চা করে খাওয়াইছি না, চা করে খাইতে দিছি না, নিজের হাতে চা বানিয়ে খাওয়াইছি, নিজের হাতে সব করছি, পেঁয়াজও কাটতে দিছি না একটা, নিজের হাতে এক হাতে সব করছি, বাজার করছি, রান্না করছি, খাওয়াইছি সব। আমার ঠ্যাঙ্গের সমান হতে পারবি না, তারা তারা জীবনে করতে পারবে নি, তবে 6 মাসে করতে রাস না মারে। মা সম্পদ খাইতে মজা লাগে, মারে করতে মজা লাগে না। আরেকজন আছে মাঝে বেলা ব্যাগ বেড়া বাজার করে দিছে, ব্যাগ বেড়া দেশের থেকে খাওয়ান লাইছে, এসে মারটা খাইতে পারছে মজা মজা করে, আর মারে খাওয়াইতে অনেক কষ্ট লাগে। থাকো মাঝে বেলা ব্যাগ বেড়া দেশের তো লয়ে আসছে খাওয়ানি বেলা খাইতে পারছে, গাল বুড়ে বেড়ে মাইজিরা, এখন মারে খাওয়াইতে কষ্ট লাগে, মারে এখন করতে কষ্ট লাগে, মারটা খাইতে মজা লাগছে।
নিজে বাই থাকতে হয় লোকের ফল লাগে বাইক গুলো থাকতে হয় মানুষে নিজে বাই থাও একটা বাইক গেলে ব্যাপার আছে বাড়া থায় ফরে বাইর থায় মানুষে বাইর ফেরে মরবো কদিন ফরে বাড়িওয়ালা লাশ তো দোয়াইতে দিত না নিজে বাইর থাকতে হলে কফলে জন্মাতে কফলে থা লাগে মানুষে বাইর মানুষে বাইর থা থা লাগে মানুষে বাইর থাক মরলে বাড়িওয়ালা লাশ তো দোয়াইতে দিত না নিজে বাইর থাকতে হলে ভাগ্য লাগে কফল লাগে